আচ্ছা নাজিদদা, আপনি নাজিদদা কই? আপনি এ বললো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়, তাই তো? আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে তালি তার মা হবে, মানে দাদি। তাহলে দাদিটা ছেলে না মেয়ে? কি হাসি, দাদি যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল? দাদি দাদা না হলে দাদিটা হবে কোথা থেকে? আর আর সেই দাদা, সেই দাদার আবার তার মা, আবার তার বাপ, আবার তার মা, আবার তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, মানে পিঁড়ি পিঁড়ি যাচ্ছে এখন। তার মা, তার বাপ, 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 শেষে মা হওয়া, তারপরে মা হওয়া, তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম? হ্যাঁ, তারপরে যা বলো কি বলবো তাহলে, বলো আর কি আছে তোমার মায়েদের কি বার করো? আমি পিতা আদমের পরে তো আর কেউ নেই, তাহলে কি ঝগড়া করবো নাকি শেষ করে দেবো? বলো, আমি কমিটির কাছ থেকে পারমিশন করিয়ে নেবো, আর ঝগড়া করবো না। কেন বলো তো? আমার মায়েদের যা সম্মান, যা কদর, যদি আমি বলতে থাকি সারা রাত পার হয়ে যাবে। আর মায়েদের সম্মান এত আছে, আমি যদি বের করি এই সোনাখালী বাজারে একটাও মাছি বসবে না। শোনো, আমি যদি বাপেদের সম্মান বার করি সোনাখালী বাজার, কেন এই পুরো সোনাখালী এলাকায়, বাজার বাদ দাও, পুরো এলাকায় কোনোদিন মৌমাছি ঢুকবে না, বুঝলে? দরকার নেই তাহলে ঝগড়া করি। শোনো, ও খোদাই পা আমার মনে হয়, ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না, ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। ধরা পড়লো, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়া, আমি তো ওইটাই বলছিলাম, বাপেরও দরকার, শুধু মাকে ভালোবাসলে হবে। মায়ের নাম একবার নিয়েছো? সেসব বলছি কি বলেছি তোমাকে বোঝাবো তাহলে। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। তোমাকে আমি একটা প্রশ্ন করি গজল গাওয়ার আগে, বলো। প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? দেখেছো, একটা প্রশ্ন হলো। আমি বললাম মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা বলেছেন, আবার মাকে অনেক সম্মান দিয়েছে, মায়ের মর্যাদা অনেক। কিন্তু আমি সাদা মনে কাদা নেই আমার, কিন্তু ছোট মনে একটা তোমার কাছে আর একটা প্রশ্ন করি। বলো, আমি মায়ের কাছে বসে থাকি, যখন কথাবার্তা বলি, গল্প গুজব করি, জিজ্ঞেস করে ওরা কালকে অনুষ্ঠান কেমন হলো, খাওয়া দাওয়া দিয়েছিল কমিটির লোক ভালো কি, সব জিজ্ঞেস করে। তো আমি যখন বসে বসে কথা বলি সকালের দিকে, তখন আমার বাপ দেখি যেই দূর থেকে সদর দরজা থেকে আসছে, তখন আমার মনে ভাবো বাপের কত পাওয়ার, বাপের কত ক্ষমতা। আরো শোনো, বাপ কিন্তু মা থেকে সবসময় বয়সে বড় বাপ হয়, আবার মা কিন্তু লম্বাই ছোট হয় বাপের থেকে, বাপ কিন্তু বড় হয়, সব দিক থেকে বাপ বড় হয়। আর তুমি মাকে যদি বড় করতে যাই কি করে হয়? বাপ বয়সে বড় হয়, লম্বাই বড় হয়, বায়ু বড় হয়। মাকে, মা বাপকে দেখে কত দূর থেকে ছিটকে চলে আসে। এখন দাদা, যদি মা 6 ফুটের হয় আর বাপ যদি 5.5 ফুটের হয় তাহলে কি লম্বা হবে? শোনো, ওই রকম কোনো বাপ তার ছেলেকে দেখে দেবে না যে 5.5 ফুটের ছেলে আর 6 ফুটের বউ, ওই কোনো গন্ডগোল থাকলে তবে হয়ে যায়, আর না তো ভালোভাবেই সবাই ছোট ছোট বউ করে। তুমি সুরে বলো, আমি তোমাকে শোনো, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দেবো। চলো, হাদিস ও কোরআন একটু ইকো দেন, লেন হয়ে যাচ্ছে। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন সে পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। যদি বাপের সম্মান এতটাই যদি এইরকম ব্যাপার হতো, তাহলে তুমি আর একটা কথা বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে। আল্লাহকে বাপকে কত সম্মান দিয়েছে, আগে বাপকে পেটিয়েছে, দেখো তোমার বাপকে আগে পাঠালাম। আচ্ছা আমি সুরে বললাম। আচ্ছা শোনো, তোমারই বাবা হলো জিন্দা কাবা, তোমারই বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারই বাবা।
তুমি বলছো হুজাইফা যে আল্লাহ পাক সর্বপ্রথম পিতা আদমকে সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় তাই তো তো তোমাকে আমি একটা ছোট প্রশ্ন করি মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় তাই তো ভাই এই কষ্টটা যদি বাপকে দেওয়া যায় বাপ সহ্য করতে পারবে বাপের কাজ বাপ পারবে মার কাজ মা পারবে একটা মসজিদ করে যদি ইমামতি করার জন্য বলে একটা মাকে ইমামতি করতে দাও পারবে হবে না পারে মারা পারে পারবে না পারবে না মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে কি করেছে তোমার মা শোনো ভাই বাবা এখন যদি আমার মায়েদের অনুমতি দেওয়া যেত যে মসজিদে নামাজ পড়ানো যাবে তাহলে অবশ্যই আমার মায়েরা পারবে নামাজ পড়তে পারেন নামাজ পড়াতে পারবে না অবশ্যই পারবে কিন্তু আমার কোন দাদাকে যদি বলা যায় দাদা একটা সন্তানকে জন্ম দাও তো পারবে দাদা কেউ হাত তুলে দেখান তো এক হাজার টাকা দেবো কেউ পারবে না শোনো 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 কত যত না সখিল পারবে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে তোমার আব্বা তোমাকে খাওয়ায়নি তোমার মায়ের রক্ত খেয়ে তুমি দশ মাস দশ দিন গর্ভে ছিলে শোনো 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 কত যত না সখিল পারবে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যাই ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যাই ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম মায়ের দোয়া থাকলে জাহান্নাম ছোবে না মা খাইয়েছে মা পেটে ধরেছে মা লালন পালন করেছে এবং মা আমাদের সব কিছু করেছে ওই কারণে মায়ের সম্মান বেশি আচ্ছা মা খাইয়েছে মা পরিয়েছে মা লালন পালন করেছে মা সেবা যত্ন করেছে বড় করে তুলেছে আমরা মায়ের গর্ভে রক্ত মাংস খেয়ে বেঁচেছি সব ঠিক আছে তুমি বলো তো মায়ের গর্ভে যখন বাচ্চা কাচ্চা আসে তখন বাপেদের কোনো দায়িত্ব থাকে না ফল পাকড় হরলিক্স ফলিক্স কিনে খাওয়াই তখন তার কোনো দাম নেই আচ্ছা আর একটা কথা বলো বাপ যখন এই দুনিয়াতে তোমাকে তুমি বললে মা খাইয়ে পরিয়ে মানুষ করেছে তোমার বাপ যদি থলে ভর্তি করে বাজার হাট না করে দিত তোমার মা কি খাইয়ে মানুষ করতো বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না এখন সোনাখালি বাজারে কত হোটেল রয়েছে বিরিয়ানি কিনে খেয়ে নেবো হোটেল কি ওই বাপ রোজগার না করলে তোমার মা কোথা থেকে পয়সা দেবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে পায় আবার টেনশন কিসের কি জ্বালা বলো তো আচ্ছা ঠিক আছে তোমার মায়েরা পয়সা পায় তোমার বিরিয়ানি খাওয়াবে কদিন পাঁচশো টাকায় ক প্লেট বিরিয়ানি কদিন চলে বাদ বাকি তারপরে নানির বাড়ি চলে আচ্ছা শোনো ঠিক আছে আরেকটা কথা তোমাকে প্রশ্ন করি মা মা না থাকলে আর বাপ না থাকলে একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে একটা ছেলের কত কষ্ট আর তোমার মাদের জিজ্ঞেস করবে যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বিদেশে কাজে চলে যায় তো তার স্ত্রীর মানে তোমার মায়ের কত কষ্ট হবে জানো বাপ যদি বিদেশে কাজে চলে যায় বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে সমস্যা কোথায় কি জ্বালা বলে নানির বাড়ি এমনি মানবে না তালি শোনো তালি ওই যার অসিলাই এনে ধরাই পিতা জন্মদাতা নাকি তুমি বিনা বাপে এসো মা বাপ দুজনকে লাগবে বাপ না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না কি বলছো তুমি বাপের দাম নাই শোনো তালে ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর খেটে খেটে খাওয়াই মা পড়ায় মা সব করে আর যারা দিন মজুরি কাজ করে ভ্যান টেনে ওই দিনেতে মাঠে ঘাটে চাষ করে খায় তাদের জিজ্ঞেস করবে একটা বাপ হতে গেলে কত কষ্ট এসি ঘরে বসে আছে আর ছেলে মানুষ হয়ে গেল মনে করে বাপের কোনো দাম নেই শোনো তালে ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা জাগার
দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়ের জীবন সুখে থাকবে না তোমারই বাবা তুমি বলছো যে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে যতই খাটাখাটনি করুক যতই পরিশ্রম করুক তবুও মায়ের সম্মান বেশি কেন জানো তোমাকে আমি একটা প্রশ্ন করি তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো আরো কত ইবাদত করছো এগুলো কিসের জন্য করছো এগুলো সবাই তো জানে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কেন আমরা আল্লাহর বান্দা আল্লাহর ফরজ আদায় করি আল্লাহকে খুশি করার জন্য এবং নবীকে ভালোবেসে এবং এই দুনিয়াতে যদি না করি ফরজ কাজ তাহলে তো জানেন কালো আগুন জাহান্নামে পোড়াবে ডুকডুক করে দেবে আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় জান্নাতে যাব ব্যাস এই কটা জিনিস তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তাই তো তা তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো আরে আটটা জান্নাত আল্লাহ বানিয়েছে সেই আটটা জান্নাতে এবারে কোন জান্নাতে দেবে আমি কি জানি সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় কি হলো হেরে যাবো ঠিক বলেছে নাকি দাদা মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত আপনারা এত উদাস হয়ে যাচ্ছেন কেন আমি জিতবো টেনশন নিচ্ছেন আচ্ছা শুনুন হ্যাঁ কেন বাপ বেশি আছে আজকের ওর খবর খারাপ করতো চলো চলো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত কেন কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার পরে বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার পরে বাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায় এবং মায়ের দোয়ায় জান্নাত পেয়ে যাবে মায়ের পায়ের তলায় জান্নাত ওই কারণে আর কি বলবো আর কি আছে বলো হাত তুলে নেবো নাকি কেউ কিছু বলে না আচ্ছা একবার একটু আওয়াজ দাও আমার সহযোগী নারাই দেখবি না তাহলে ঠিক আছে তাহলে আমার সহযোগিতা করবে আর একটু জোরে বলে এ তবে তো একটু ভয় খাবে নারাই দেখবি জিতে গিয়ে শোনো শোনো ওই পিতা আদমের পাথর হতে মা হওয়াকে বানায় আমার মায়ের পায়ের তলায় জান্নাত ওই কারণে মায়ের সম্মান বেশি তাহলে তুমি শোনো ভালো করে ওই পিতা আদমের পাথর হতে মা হওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় ওই পিতা আদমের পাথর হতে মা হওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা কেল ঠিক আছে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা ঠিক বলছে তোমার বাপের পায়ের তলা
বাপের পায়ের তলা আর শুনবে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা আচ্ছা নাজিদা নাজিদা আপনি এ বললো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায় তাই তো আর আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত মানে তালি তার মা হবে মানে দাদি তাহলে দাদিটা ছেলে না মেয়ে কি হাসি দাদি যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল দাদি দাদা না হলে দাদিটা হবে কোথা থেকে আর আর সেই দাদা সেই দাদার আবার তার মা আবার তার বাপ আবার তার মা আবার তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ মানে পিঁড়ি পিঁড়ি যাচ্ছে এখন তার মা তার বাপ 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 সেই যে মা হওয়া তারপরে মা হওয়া তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম হ্যাঁ তারপরে যা বলো কি বলবো তাহলে বলো আর কি আছে তোমার মায়েদের কি বার করো আমি পিতা আদমের পরে তো আর কেউ নেই তাহলে কি ঝগড়া করবো নাকি শেষ করে দেবো বলো আমি কমিটির কাছ থেকে পারমিশন করিয়ে নেবো আর ঝগড়া করবো না কেন বলো তো আমার মায়েদের যা সম্মান যা কদর যদি আমি বলতে থাকি সারা রাত পার হয়ে যাবে আর মায়েদের সম্মান এত আছে আমি যদি বের করি এই সোনাখালী বাজারে একটাও মাছি বসবে না শোনো শোনো আমি যদি বাপেদের সম্মান বার করি সোনাখালী বাজার কেন এই পুরো সোনাখালী এলাকায় বাজার বাদ দাও পুরো এলাকায় কোনোদিন মৌমাছি ঢুকবে না বুঝলে দরকার নেই তাহলে ঝগড়া করি শোনো ও খোদাই পা আমার মনে হয় ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না ধরা পড়লো বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়া আমি তো ওইটাই বলছিলাম বাপেরও দরকার শুধু মাকে ভালোবাসলে হবে মায়ের নাম একবার নিয়েছো সেসব বলছি কি বলেছি তোমাকে বোঝাবো তালে আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার বাড়ে গোপন নেই তাই ফাঁকা চিয়ারে বসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও যাই পাবো কালাম বলে এ মেহান্নান কদর করো দুজো নারী সমান হাদিস ও কোরআন তোমারই বাবা দেবে তারি প্রমাণ হলো জিন্দা কাবা সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পয়গম্বরে পরে মা হাওয়াকে করিল সিজন হাদিস ও কোরআন বাবা ভালো লেগেছে ও গো দাদা তোর মায়েরা আজকে দিল না চাঁদা প্রত্যেক দিন সামনে মায়েরা বসে থাকে ওকে পয়সা দেয় দেখো আমি জিতে গেছি আমি জিতে গেছি 100 টাকা নিয়ে জিতে গেছি আর কি করবে আজকে মায়েরা অনেক দূরে বসে আছে আমার দাদারা যা উঁচু স্টেজ করেছে আসবে কি করে এই গজলের উদ্দেশ্য অনেক কথা বললাম হাসি খুশি চালাকি যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন সন্তান হিসেবে ক্ষমা করবেন এই গজলের উদ্দেশ্য হলো এইটাই আমরা দেখবেন যখন জলসা হয় মিলাদ হয় ওর মধ্যে মাওলানা সাহেব বক্তব্য রাখে তার মধ্যে দেখি আমরা মায়ের বক্তব্য মায়ের শানে কত কি মাওলানা সাহেব বলে থাকে মায়ের সম্মানে এই মায়ের কদমে তলায় জান্নাত মাকে ভালোবাসতে হবে মাকে ভাত খাওয়াতে হবে মাকে এখানে রাখতে হবে মায়ের মায়ের পায়ের তলায় একটা জান্নাতের কত দাম সব কিছু বলে গজলের মাধ্যমে দেখবেন আমরা কত কি শুনে থাকি আমার কালামের একটা গজল ফেমাস আছে হারিয়ে সেদিন আজ কাঁদছিনি সেদিন মাকে নিয়ে এবং একটা বাংলাদেশের বিখ্যাত গজল আপনারা শুনেছেন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো
আর মায়ের মতো যদি চাঁদের মতো সুন্দর মা হয় আর বাপ কি উড়ে উড়ে এসেছে বাপকেও ভালোবাসতে হবে আপনি মাকে ভালোবাসবেন আর বাপকে যদি খারাপ চোখে দেখেন আপনাকে জান্নাতে আল্লাহ দেবে না মাকেও যদি সম্মান করেন বাপকেও সম্মান করবেন কেন জানেন আমরা বাপকে একটু খারাপ চোখে বেশিরভাগ অনেক সন্তান দেখে থাকি এই কারণে বাপ বকাবকি মারামারি বেশি করে আমাদের মারধর করে বাপ কেন করে আমরা যাতে ওই মানে জুয়ার আড়তে না চলে যায় না মদখোর হয়ে যায় না দুনিয়াতে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় ওই কারণে বাপ একটু টাইটে রাখে আমাদের মারধর করে ওই কারণে বাপকে আমরা খারাপ মনে করি না আপনি যেদিন বাপ হবেন সেই দিন বুঝতে পারবেন একটা ছেলে আপনার যেদিন হবে সেই দিন আপনি বুঝতে পারবেন যে একটা ছেলেকে আমার বাপ কেন আমাকে রাগারাগি করতো বকাবকি করতো এই কারণে আমাদের এটাই অনুরোধ এই গজলের উদ্দেশ্য আমরা তুলে ধরলাম এই কারণে আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বলেছেন একবার বাপের কথা বলেছেন তবু আমরা ঝগড়া করলাম এই কারণে যে বাপ আমাদের জন্য কি কি করে আর মা আমাদের জন্য কি কি করে আমরা দুজনে আপনাদের তাদের